হিমাচল ভারতে চীনকে তোপ দেগে দিল্লির পাশে ওয়াশিংটন। ভারতের হয়ে আমেরিকা সওয়ালে অস্বস্তি বাড়ল বেজিং এ। চীনকে কড়া বার্তা ভারতে। অরুণাচলের একাধিক জায়গার নামকরণ করেছে বেজিং। আকশায় চীন নিয়ে কি করা উচিত ভারতে? বহুদিন ধরে অরুণাচল প্রদেশ দখল করার চেষ্টা চালাচ্ছে চীন। যদিও এ ব্যাপারে ভারত বারবার জানিয়ে দিয়েছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, তবু অরুণাচলে ভারত চীন সীমান্তে উস্কানি দিয়ে চলেছে লাড ফৌজ। এই আবহের মধ্যে বিষয়টি নিয়ে নয়াদিল্লির পাশে দাঁড়ালো ওয়াশিংটন। চীন নয়, অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, এবার একথা স্পষ্ট জানিয়ে দিল আমেরিকা। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে বেজিংকে কার্যত তোপ দেখেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তরের প্রেস সেক্রেটারি এ প্রসঙ্গে বলেছেন, চীন ভারতীয় ভূখণ্ড দখল করার চেষ্টা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এটাই চিরকাল জেনে এসেছে যে ওই এলাকা অর্থাৎ অরুণাচল প্রদেশ আসলে ভারতেরই অংশ। কোন শক্তি যদি একতরফা ভাবে এই এলাকার নামকরণ করে, সেটিকে দখল করার চেষ্টা করে, তবে তার তীব্র বিরোধিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে আমরা এই ব্যাপারে কথা বলে আসছি। বহুদিন ধরেই চীন দাবি করে আসছে অরুণাচল নাকি তাদের অংশ, যার তীব্র বিরোধিতা করেছে ভারত। সম্প্রতি অরুণাচল প্রদেশের 11টি অঞ্চলে নতুন ভাবে নামকরণ করে নির্দেশিকা প্রকাশ করেছে চীন। চীনের স্বরাষ্ট্রমন্ত্রক রীতিমতো বিবৃতি প্রকাশ করে দাবি করেছে, এই অঞ্চলটি তিব্বতের দক্ষিণের ঝানগাং প্রদেশের অংশ। দুটি ভূমি অঞ্চল, 5টি পার্বত্য শৃঙ্গ এবং 2টি নদী এবং 2টি আবাসিক এলাকা মিলিয়ে 11টি অঞ্চলের নামকরণ করেছে চীন। তবে এবারই প্রথম নয়, এর আগেও চীন এ কাজ করেছিল। এদিকে আকশায় চীনের কিছু জায়গার নাম রয়েছে তিব্বতি ভাষা অনুযায়ী। বলা হয় তিব্বতি ভাষার কিছুটা সংস্কৃত ভাষা থেকেই এসেছে, সেটা মান্দারিন চীনা ভাষা থেকে আসেনি। সেই কারণে একাধিক জায়গার নাম রয়েছে যেটার সঙ্গে মিল রয়েছে সংস্কৃত ভাষার। তেমনি হোতান, কাশকর, তাশিকুরগান, পূর্ব তুর্কিস্তানে তিব্বতীয় ভাষায় বলা হয় সিংকিয়াং এবং চীনের তরফে এই জায়গাকে বলা হয় জিনজিয়াং। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে চীনের আগ্রাসন রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের মোদী সরকারের ওপর বারবার চাপ তৈরি করছে কংগ্রেস। তবে ইতিহাস বলছে, কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, তখন গোটা আকশাই চীন এবং অরুণাচল প্রদেশের কিছু অংশ ভারত হারিয়েছিল। কার্যত সেই সময় চীন উড়ে এসে জুড়ে বসেছিল ভারতের এলাকায়। তবে ভারতের তরফে মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, এখানে চীন নামকরণ করতে পারে না। তবে প্রশ্ন উঠছে, এবার কি চীনের অধিগৃহীত আকশাই চীনের বিভিন্ন জায়গার নামকরণ করা ভারতের উচিত হবে? ইতিমধ্যে নয়াদিল্লি করা বিবৃতি জারি করে বলে, আগেও এমন আচরণ করেছে চীন, আমরা ওদের এই রিপোর্ট প্রত্যাখ্যান করছি। কিন্তু বেজিং তখন পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে, সার্বভৌম রাষ্ট্র হিসাবে সেই সিদ্ধান্ত তারা নিতেই পারে। এই পরিস্থিতিতে বেজিং এর এই দাবির বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। নয়াদিল্লি বারবার জানিয়েছে যে ভারত সবসময় শান্তির পক্ষে থাকে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত বহুবার নিজের অবস্থান স্পষ্ট করেছে, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান এবং চীন নিয়মিতভাবে সীমান্তের উস্কানি দিয়েই চলেছে, জানিয়ে দুটি দেশকেই কড়া বার্তা দিয়েছে ভারত। এবং জানিয়েছে, ভারতীয় ভূখণ্ডের কেউ কুদৃষ্টি দিলে তার যোগ্য জবাব দিতে নয়াদিল্লি দুবার ভাববে না। আর এবার অরুণাচল প্রদেশ নিয়ে আমেরিকা যেভাবে বেজিংকে কড়া বার্তা দিয়েছে, তার স্বস্তি দিয়েছে নয়াদিল্লিকে। এই ইস্যুতে ভারতের পাশে আমেরিকা যেভাবে দাঁড়িয়েছে, তা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। এতে আন্তর্জাতিক মহলে ভারতের মুখ আরো উজ্জ্বল হলো এমনটাই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজকে।